প্রস্রাব নালীতে অথবা প্রস্রাবতন্ত্রে পাথুরি রোগ বা কিডনির পাথুরি রোগ, এটি রমজান মাসে বেড়ে যেতে পারে। কারণ আপনি কম পানি খাচ্ছেন এবং পানির বদলে গাঢ় পানি বা শরবত বা মোরগে মোসাল্লাম, কাবাব, শিক কাবাব এই ধরনের খাবারগুলি খাচ্ছেন, মানে মাংস জাতীয় খাবারই বেশি গ্রহণ করছেন। তাই আমরা বলি কি যে রমজান মাসে পানি জাতীয় খাবারই বেশি খান, তাহলে পাথুরের হাত থেকে আপনি মুক্তি পাবেন। বিশেষ করে যাদের আগে পাথুরি রোগ হয়েছে কিডনিতে, কিন্তু একবার যাদের পাথুরি হয় তাদের বারবার পাথুরি রোগ হয়। কাজেই কিডনিতে যদি একবার পাথুরি হয়েছে, এই রমজান মাসে আপনি একজন ইউরোলজিস্টের পরামর্শ নিন এবং তিনি আপনাকে বলে দিবেন বা বাতলে দেবেন যে কতখানি পানি খেতে হবে। আমরা বলি কি যে অন্তত পক্ষে 2 লিটার প্রস্রাব হয় এমন পরিমাণ পানি। তো সারাদিন যেহেতু আপনি পানি খেতে পারছেন না, আপনাকে সূর্যাস্ত থেকে মানে সন্ধ্যা থেকে রাত্রি সারাটা সময় মাঝে মাঝে কিছু কিছু পানি খেতে হবে। পানির বদলে যদি একবারে পানি খেতে না পারেন, তো পানির বদলে আপনি শরবত, ডাবের পানি, ঘোল এ ধরনের খাবারগুলি গ্রহণ করবেন। তবেই আপনার কিডনিতে প্রচুর পরিমাণ পানি সঞ্চারিত হবে, মানে রক্তের হাইড্রেশনটা ঠিক থাকবে এবং কিডনি পরিষ্কার থাকবে, পাথুরি রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু আপনি যদি মাংস জাতীয় খাবার খান, বিশেষ করে শিক কাবাব, গরু অথবা খাসির, যেটি খান না কেন, আপনার পাথুরি রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।